জেমসের প্রত্যেকটা গানই আমি মনে করি যে খুব হিট। তো আমাদের টিমে আমরা সবাই যখন টিম বাস বলেন বা সবাই যখন আড্ডা মারি, সবাই তার সব হিট গানগুলোই শোনার চেষ্টা করি এবং গাওয়ার চেষ্টা করি। তো এই মা গানটা যখনই শুনি নিজের মায়ের কথা সবসময় মনে পড়ে। বিশেষ পছন্দের জেমস ভাইয়ের কাছ থেকে শুনতে চাই মা গানটি। সবাই বলে ওই আকাশে লুকিয়ে আছে, খুঁজে দেখো পাবে দূর নক্ষত্র মাঝে, রাতের তারা আমায় কি তুই বলতে পারিস, কোথায় আছে কেমন আছে মা। শত কষ্টে শীত কি গরম, রাত কিংবা দিন, শত কাজের ভিড়েও যিনি আমাদেরকে আগলে রাখেন, যাকে পৃথিবীর সব থেকে প্রিয় নাম মধুর নামে ডাকতে পারি আর কিছুই নয়, মা। দশ মাস দশ দিন ধরে গর্ভে ধারণ, কষ্টের তীব্রতা করেছে আমায় লালন। কবি শামসুর রাহমানের লেখা তারা তারা রুটি দিব, এই গানটার সুরটা অসাধারণ হয়েছে। কারণ প্রথমে বলতে চাই একটা কবিতাকে সুর করার একটা মুনশিয়ারা দরকার, সেটা জেমস এই গানের মাধ্যমে প্রমাণ করেছে এবং গানটা গিয়েছে খুব সুন্দরভাবে। জেমস আমার একজন পছন্দ, খুব পছন্দের একজন গায়ক। জেমসের অ্যালবামগুলি খুব পছন্দ করি। আমরা যখন বিদেশে যাই তখন আসলে এই গানগুলি আমাদের অনেকটাই বড় সঙ্গী থাকে। আর বিদেশে গেলে আমি কখনোই বাংলা গানের ছাড়া অন্য কোনো গান শুনি না, এটা এক একজন একরমই থাকে। আমার এটা একটা প্যাশন যে আমি, এটা আমার একটা ব্যাপার যে আমি বিদেশে গেলে কখনোই বাংলা গান ছাড়া অন্য কোনো গান শুনি না। সবাই গান যেহেতু শুনি তার মধ্যে জেমসের গান অনেক শোনা হয়, জেমসের অনেকগুলি পছন্দের গান আছে। তার মধ্যে একটা গান আমার ভীষণ পছন্দের, সেটা হচ্ছিল আমি তারায় তারায় রটিয়ে দেবো তুমি আমার। এই গানটা আমার খুব ভালো লাগে জেমসের।